যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে খুলনাগামী গড়াই পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ইকবাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল 11:30টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। এদিকে চেঙ্গুটিয়া বাজার দুর্ঘটনা প্রবণ হওয়ায় তাৎক্ষণিক স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করতে থাকলে পুলিশ এসে মৃদু লাঠিচার্জ করে এবং পরে স্কোভেটরের ড্রাইভার সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমি দ্রুতগতিতে আমার ফোর্স পাঠাইয়া দিছি এবং আমি নিজেও এই জায়গায় উপস্থিত আছি। যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করছে এটি আমার হেফাজতে আছে, আমি নিজেই ওটারে ধরে ফেলেছি এবং গাড়ির ড্রাইভারও আমার হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।